ভাওয়ালগড়ের ভাওয়াল বন থেকে বলছি, ঠিক আছে। অলরেডি চলে আসছি আমরা ভাওয়াল বনে। অলরেডি প্রচুর পরিমাণ গাছ, প্রচুর পরিমাণ বনবৃক্ষ, প্রচুর পরিমাণ হচ্ছে আপনার এই যে আমার পাশে পুরোটা হচ্ছে শালবন, ঠিক আছে। আমরা কি বনের মাঝখানে, রাইট? গজারি বন শালবন তো একই বেটা, ঠিক আছে। এই হচ্ছে গজারি বন শালবন, সুন্দর একটা জায়গা দেখার মতো। তো অলরেডি আমরা হচ্ছে একদম, আমরা কি বনের মাঝখানে না বনের বাহিরে? তো অলরেডি বনের ভিতরে আমরা সবাই, ঠিক আছে। আগে একটা টাইমে যায় কি প্রচুর বাঘ ভাল্লুক দেখা যেত, রাইট? তো এখন বাঘ দেখা যায় তো, ভাল্লুক দেখা যেত না ওদের ভাষ্য অনুযায়ী, কারণ ওরা এই জায়গায় অনেক দিন যাবৎ থাকে। তো অ্যাকচুয়ালি গাইড ছাড়া আমার মনে হয় যে এই বনে ঢোকাটা ঠিক হবে না, কারণ আপনি এই বনে ঢুকলে পথভ্রষ্ট হতে পারেন। তো আমাদের যে গাইড, সে প্রচণ্ড অভিজ্ঞ একজন লোক, ঠিক আছে। তার এই জঙ্গলে প্রচুর স্মৃতি আছে, সে আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে বনের মাঝখান দিয়ে। তো অলরেডি আমরা যদি ভুল না করি রাস্তাকে হারাই ফেলছি, না রাস্তা হারাইনি, ঠিক আছে। তো এই যে আমরা সবাই অলরেডি হচ্ছে বন থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে আসছে, মাগরিব আজান হচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে নিরিবিলি, সো আজান হচ্ছে, আমরা সবাই একটু আজান শুনি, তারপর আমি আরও কিছু কথা বলছি এবং এর ভিতরে আমরা আমাদের আশেপাশের প্রকৃতিটা দেখতে থাকি, ওকে? যাক, অলরেডি আজান শেষ হইল, আজানের ব্রেক শেষ হইল। সো অলরেডি আমরা হচ্ছে
ছোট্ট একটা ট্রিপের মাধ্যমে আমরা বন দেখলাম, আমরা একটি বড় খেলার মাঠ দেখলাম, একটা স্টেশন দেখলাম। তো আপনি চিন্তা করেন, এত শর্ট একটা ট্রিপের ভিতরে আপনি কয়টা জিনিসের ফিল নিলেন। আপনি একটি প্রাকৃতিক বন দেখলেন, আপনি হচ্ছেন একটি বড় খেলার মাঠ দেখলেন যেখানে আপনার ছোটো ছোটো বাচ্চারা খেলতেছিল, এবং তার পাশে হচ্ছে একটি চাট দোকান বা টি স্টল, যেটা গ্রামীণ পরিবেশকে আসলে আরও রঙিন করে তুলে। তার থেকে সুন্দর যে ব্যাপারটা সেটা হচ্ছে কি জানেন, এখানে অনেক ধরনের গাছ আছে, শুধু শাল গাছ বা গজারি গাছ না, কাঁঠাল গাছ আছে। হ্যাঁ, আমার পেছনে যেটা দেখবেন সেটা হচ্ছে লাল কৃষ্ণচূড়া গাছ, সেটা এখন আরও সুন্দর দেখা যাচ্ছে। আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, বাট স্বচক্ষে যেটা সেটা আরও সুন্দর, সেটা আরও দেখার মতো। সো এই জায়গাটায় এই জন্য বারবার আসা হয়, বারবার আসি, ভালো লাগে, সুন্দর বিকালও কাটে। সো অলরেডি আপনাদেরকে সবাই পরিবেশ, সুন্দর একটি দেখার মতো পরিবেশ সবার সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে এই সেই ভাওয়াল গাজীপুর স্টেশন, সেখান থেকেই বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।